আসসালামু আলাইকুম। আরবি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজি। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। মন্ত্রী হলেন পশ্চিমবঙ্গের ভাগের দাবি তোলা দুই নেতা। তালেবানের সঙ্গে সংলাপ জরুরি হয়ে পড়েছে বলছে রাশিয়া। কাবুল বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে মার্কিন তুর্কি প্রতিরক্ষা মন্ত্রীর ফোন আলাপ। এবং সর্বশেষ থাকছে পশ্চিম তীরে নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর আবারও ইসরায়েলের হামলা। ফিলিস্তিনি ভাইবোনদের উপর আবারও হামলা চালাচ্ছে ইসরায়েল। এখন মুসলিম বিশ্বের উচিত এই ইসরায়েলকে থামিয়ে দেওয়া, কারণ এখন যদি না থামানো যায় তাহলে ভবিষ্যতে এই ইসরায়েল আরও উগ্র হয়ে যাবে, এমনকি পুরো ফিলিস্তিনি ভূখণ্ডকেই তারা দখল করে নেবে। এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত প্রদান করবেন। ইসরায়েলকে এখনই থামানো উচিত? মুসলিম বিশ্বকে কি এখনই এক হওয়া উচিত? এই সমস্ত বিষয়ের উপর আপনারা কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন, এবং অনুরোধ থাকবে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন, এবং আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। মন্ত্রী হলেন পশ্চিমবঙ্গ ভাগের দাবি তোলা দুই নেতা। পশ্চিমবঙ্গকে ভাগ করে রাজ্যটির উত্তর অঞ্চল নিয়ে নতুন একটি রাজ্য গঠনের দাবি তোলা বিজেপির দুই নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঠাঁই পাওয়ার পর বিরোধীরা প্রশ্ন তুলেছেন, এটা কি বাংলা ভাগের দাবি তোলার পুরস্কার? উত্তরবঙ্গের জন্য আলাদা রাজ্যের দাবি তোলা আদিবাসী নেতা জন বার্লার এবং নিশীথ পরমানিক এখন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী। তৃণমূলের আশঙ্কা, যেহেতু পশ্চিমবঙ্গ দখলে বিজেপি ব্যর্থ হয়েছে, তাই এবার তারা বাংলা ভাগ করতে উদ্যোগী হতে পারে। এই অবস্থার মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, বিজেপি পশ্চিমবঙ্গ ভাগের বিরুদ্ধে, এটাই দলীয় অবস্থান। কেন্দ্রে মন্ত্রী হওয়া জন বার্লা বা অন্য কেউ যদি ফের এই রকম কিছু বলেন, তাহলে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বকে তা জানাতে হবে। জন বার্লা আগের দাবি থেকে সরেননি, দিল্লিতে দায়িত্ব নেওয়ার পর বলেছেন বিভাজনের প্রয়োজন আছে। বার্লা বলেছেন, উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি 100 বছরের পুরানো, আমি কেন্দ্রের সঙ্গে এ নিয়ে কথা বলবো। জনগণের দাবিকে দাবিয়ে রাখা যাবে না। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস শুরু থেকে বিজেপির দুই নেতার অবস্থানের সমালোচনা করে আসছে। দলটি অভিযোগ তুলেছে, জন বার্লাদের কেন্দ্রীয় মন্ত্রী করার সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ ভাগের বিষয়টি উস্কে দিচ্ছে। তৃণমূল মুখপাত্র ও রাজ্যসভার চিফ উইপ সুখেন্দু শেখর রায় বলেছেন, বিজেপি পশ্চিমবঙ্গ দখল করতে চেয়েছিল, যখন সেটা পারল না তখন তারা উত্তরবঙ্গকে আলাদা করার কথা বলছে, কিন্তু উত্তরবঙ্গের মানুষ কোনোদিনই এভাবে আলাদা রাজ্যের দাবি তোলেনি। তিনি বলেন, উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং জেলার মানুষ আলাদা গোর্খাল্যান্ডের দাবি করেছেন, গ্রেটার কুচবিহারের দাবি উঠেছে, কিন্তু উত্তরবঙ্গের 9 জেলা আলাদা উত্তরবঙ্গের দাবি কখনো করেনি। যেভাবে পশ্চিমবঙ্গের মানুষ বিজেপির বাংলা দখলের পরিকল্পনা ব্যর্থ করেছে, সেভাবেই রাজ্য ভাগ করাকেও তারা রুখে দিবে। বিজেপি এখন এই বিতর্ক ধামাচাপা দিতে তৎপর। দলের সাধারণ সম্পাদক সায়ন্তন বসু দাবি করেছেন, জন বার্লারদের যে কেন্দ্রীয় মন্ত্রী করা হয়েছে সেটা উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করা নিয়ে তারা যে দাবি তুলেছিল তার পুরস্কার নয়। তিনি বলেছেন, যারা আলাদা রাজ্য করার কথা বলেছিলেন সেটা তাদের ব্যক্তিগত মত এবং তারা হতাশ হয়েই বলেছেন। তৃণমূলের আমলে উত্তরবঙ্গে কোনো উন্নয়ন হয়নি, কিন্তু তাই বলে পশ্চিমবঙ্গকে ভাগ করার কোনো প্রস্তাব দলের সাই নেই। তবে সুখেন্দরের অভিযোগ, বিজেপি বিভাজনের রাজনীতি করে চলেছে, কোথাও জাতি কোথাও ধর্ম কোথাও বর্ণের নামে তারা বিভাজন করছে। এবার তো তারা পশ্চিমবঙ্গকেই ভাগ করতে চাইছে। তার দাবি, বার্লা ছাড়া আরেকজনকে যে মন্ত্রী করা হয়েছে তার বিরুদ্ধেও গুরুতর অভিযোগের মামলা রয়েছে। হলফনামায় সে কথা তিনি উল্লেখও করেছেন, তাকে নরেন্দ্র মোদী সরকারের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী করা হলো, এসব অন্য ইঙ্গিত নয় কি?
তালেবানের সঙ্গে সংলাপ জরুরি হয়ে পড়েছে বলছে রাশিয়া। রাশিয়া বলছে আফগানিস্তানের নতুন নতুন এলাকা দখলকারী তালেবানের সঙ্গে আলোচনায় বসা জরুরি হয়ে পড়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ এই মন্তব্য করে বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তালেবানের সঙ্গে যোগাযোগের বিষয়টি বিবেচনা করছে। রাশিয়া তালেবানকে সন্ত্রাসী গোষ্ঠী বলে মনে করে। পেশকভ শুক্রবার সাংবাদিকদের বলেন আফগানিস্তানে যা কিছু ঘটছে বিশেষ করে আফগানিস্তান তাজিকিস্তান সীমান্ত পরিস্থিতি বিবেচনায় নিয়ে তালেবানের সঙ্গে সংলাপ জরুরি হয়ে পড়েছে। তবে তালেবান গোটা আফগানিস্তান দখল করে ফেললে মস্কো সম্ভাব্য তালেবান সরকারকে স্বীকৃতি দেবে কিনা এমন প্রশ্নের কোনো উত্তর দেননি পেশকভ। দিমিত্রি পেশকভ এমন সময় তালেবানের সঙ্গে সংলাপের প্রয়োজনীয়তা নিয়ে কথা বললেন যখন তালেবানের একটি প্রতিনিধি দল মস্কো সফর করছে। তাজিকিস্তান সহ মধ্য এশিয়ার কয়েকটি দেশের সঙ্গে আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকাগুলোর চলমান গোলযোগ নিয়ে রাশিয়ার উদ্বেগ দূর করতে তালেবানের একটি রাজনৈতিক প্রতিনিধি দল মস্কো সফরে গেছে। তালেবান হামলার জের ধরে আফগানিস্তানে শত শত সীমান্তরক্ষী এবং সাধারণ নাগরিক এরই মধ্যে মধ্য এশিয়ার দেশগুলোতে পালিয়ে গেছে। বৃহস্পতিবার মস্কোয় তালেবান প্রতিনিধি দল রাশিয়ার আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি জামির কাভুলোভের সঙ্গে সাক্ষাৎ করেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেছেন ওই সাক্ষাতে তালেবান রাশিয়াকে এই নিশ্চয়তা দিয়েছে যে তারা মধ্য এশিয়ার দেশগুলোর সীমান্তে নিরাপত্তাহীনতা তৈরি করবে না। জাকারোভা শুক্রবার মস্কোয় বলেন সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র তাজিকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সীমান্তের প্রায় দুই তৃতীয়াংশ বর্তমানে তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে রাশিয়া সফরকারী তালেবান কর্মকর্তা শাহাবুদ্দিন দেলোয়ার মস্কোয় এক সংবাদ সম্মেলনে বলেছেন তারা কোনো অবস্থায় আফগান ভূমিতে আইএস অর্থাৎ দায়েশ এর মতো উগ্র গোষ্ঠীগুলোকে তৎপরতা চালাতে দেবে না। তিনি বলেন কোনো প্রতিবেশী দেশের বিরুদ্ধে আফগান ভূমি ব্যবহার করতে দেওয়া হবে না। তিনি আফগানিস্তানের 85% এলাকা তালেবানের দখলে রয়েছে বলে দাবি করেন। দেলোয়ার বলেন আফগানিস্তানের মোট 398 জেলার মধ্যে 250 জেলা এখন আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। তবে তালেবানের এই দাবি আফগান সরকার মেনে নেয়নি। আফগান পররাষ্ট্রমন্ত্রী গত বুধবার 80 জেলা তালেবানের নিয়ন্ত্রণে চলে যাওয়ার কথা স্বীকার করেছেন। কাবুল বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে মার্কিন ও তুর্কি প্রতিরক্ষা মন্ত্রীর ফোন আলাপ। আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহার সম্পন্ন হওয়ার পর কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা রক্ষা করার বিষয়ে টেলিফোনে তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকারের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। তুরস্কের আনাদুল এজেন্সি জানায় টেলিফোন আলাপে দুই প্রতিরক্ষামন্ত্রী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরকে গোটা বিশ্বের সঙ্গে আফগানিস্তানের যোগাযোগের একমাত্র জানালা বলে উল্লেখ করেন। তারা বলেন আফগানিস্তানের শান্তি নিরাপত্তা ও জনকল্যাণ নিশ্চিত করার জন্য এই বিমানবন্দরের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এদিকে কাবুল বিমানবন্দরের নিরাপত্তা রক্ষা করার লক্ষ্যে এই বন্দরে তুর্কি সেনা মোতায়েন থাকবে জানান তুর্কি প্রেসিডেন্ট। কিন্তু তুর্কি প্রেসিডেন্টের সেই বক্তব্যের বিরুদ্ধে কাবুল প্রতিক্রিয়া দেখিয়েছে। আফগান প্রেসিডেন্টের মুখপাত্র মোহাম্মদ আমিরি বলেছেন আফগান সরকার কাবুল সহ দেশের সব বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নিয়েছে, কাজেই এই নিরাপত্তা রক্ষায় বিদেশি সেনা উপস্থিতির প্রয়োজন নেই। আফগানিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা এবং দেশটির নিরাপত্তা নিশ্চিত করার ঘোষণা দিয়ে 2001 সালের শেষ দিকে দেশটি দখল করে নেয় আমেরিকা। কিন্তু গত 20 বছরে ঘোষিত একটি লক্ষ্য অর্জন হয়নি, বরং উল্টো আফগানিস্তানে নিরাপত্তাহীনতা, সন্ত্রাসবাদ ও মাদকের কারবার বেড়ে গেছে। শেষ পর্যন্ত আফগানিস্তানে নিজের সামরিক উপস্থিতির ব্যর্থতা মেনে নিয়ে দেশটি থেকে সেনা প্রত্যাহার করে নিচ্ছে আমেরিকা। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন আগামী 31 আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে। পশ্চিম তীরে নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর আবারও ইসরায়েলের হামলা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে ইসরায়েলে যুদ্ধবিরতির পর ফিলিস্তিনিদের পশ্চিম তীরে শুক্রবার আবারও বর্বরোচিত হামলা চালিয়েছে ইসরায়েল। নিরস্ত্র ফিলিস্তিনিদের লক্ষ্য করে আকাশ থেকে টিয়ার শেল ছুড়েছে তেল আবিব। এতে বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছে। ইসরায়েলের অধিকৃত ভূখণ্ডে বসতি স্থাপনের প্রতিবাদে পশ্চিম তীরের বেইতা গ্রামে মিছিল বের করে ফিলিস্তিনিরা।
এক পর্যায়ে তাদের বাধা দেয় নিরাপত্তা বাহিনী। জবাবে ঢিল ছুড়ে ও আগুন জ্বালিয়ে প্রতিবাদ করেন আন্দোলনকারীরা। এ সময় দুপক্ষের সংঘর্ষে জড়িয়ে পড়লে স্থলের পাশাপাশি ফিলিস্তিনিদের লক্ষ্য করে ড্রোনের সাহায্যে টিয়ার গ্যাস ছোড়ে ইসরায়েলি বাহিনী। এতে আহত হন বেশ কয়েকজন ফিলিস্তিনি। তাদের নিকটস্থ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এদিকে জাতিসংঘের মানবাধিকার সংস্থা ইসরায়েলি সেনাদের হামলাকে যুদ্ধ অপরাধ হিসাবে আখ্যা দিয়েছে। ফিলিস্তিনের বেইতা গ্রামে ইসরায়েলি বসতি নিয়ে সংঘর্ষকে যুদ্ধ অপরাধের সঙ্গে তুলনা করেছে জাতিসংঘের মানবাধিকার সংস্থার দূত মাইকেল লিঙ্ক। এছাড়াও ফিলিস্তিনিদের উপর ইসরায়েলিদের নির্বিচার হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ। মাইকেল লিঙ্ক বলেন, ভূমি দখল করে ইসরায়েলের একের পর এক বসতি নির্মাণ পুরোপুরি অবৈধ এবং যুদ্ধ অপরাধের শামিল। তথ্য ও প্রমাণ অনুসারে এই ধরনের কাজের জন্য ইসরায়েলকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জবাবদিহি করতে হবে। ফিলিস্তিনিদের উপর নির্যাতনের জন্য তাদের বড় মাশুল দিতে হবে। উল্লেখ্য, ফিলিস্তিনের পশ্চিম তীরে 2013 সালে এক ইহুদি নিহত হওয়ার পর অসংখ্য ইসরায়েলি সেখানে অবৈধ বসতি গড়ে তোলেন। এর আগে মধ্যপ্রাচ্য সংকট নিরসনে 1967 সাল থেকে বেশ কয়েকটি শান্তি চুক্তির চেষ্টা করা হলেও সবগুলোই ব্যর্থ হয়েছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।